হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বেসিক ইংলিশ টু বাংলার টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান, এই ধরনের ইংলিশগুলো খুব সহজে অপরের সাথে ব্যবহার করতে পারবেন। এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এই টিউটোরিয়ালগুলো আপনি এবং আপনার পরিবারের অন্য সকলের সাথে খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং ছোটরা এই ধরনের বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে। তো বন্ধুরা, কম সময়ে গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য চলুন আমরা আমাদের মূল বিষয়গুলো দেখে নিই। যেমন তুমি কখন ফিরবে, এই বাক্যটির ইংলিশ হলো When will you be back? When will you be back? তুমি কখন ফিরবে? সে বলছে, He is saying, সে বলছে। তাকে খেলতে দাও, Let him play. তাকে খেলতে দাও। তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে। তারা কারা, হু আর দে, তারা কারা। তোমার খাবার খাও, হ্যাভ ইওর ফুড, তোমার খাবার খাও। আমি আমার পথে, I am on my way। একটিও উপায় নেই, There is no way, একটিও উপায় নেই। সে অনেক কথা, It is a long story, সে অনেক কথা। সে তো খোকা, He is but a baby. আমার গাড়িতে ওঠো, Get into my car. আমার গাড়িতে ওঠো। তুমি এটার যোগ্য, You deserve it, তুমি এটার যোগ্য। এটা কি ন্যায্য, Is that fair, এটা কি ন্যায্য। পরিষ্কার রাখো, Clean it, অর্থ হলো পরিষ্কার রাখো। সব বাজে কথা, It is all humbug. যাবে না যেন, Don't go away, যাবে না যেন। তাড়াতাড়ি নেমে এসো, কাম ডাউন কুইকলি, তাড়াতাড়ি নেমে এসো। তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ওটা নিয়ে এসো, ব্রিং দ্যাট, ওটা নিয়ে এসো।
বাচ্চাকে খাও ফিড দ্য বেবি ফিড দ্য বেবি বাচ্চাকে খাও সে আসছে হি ইজ কামিং হি ইজ কামিং সে আসছে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন এর মানে কি আমার বন্ধু কোথায় হোয়ার ইজ মাই ফ্রেন্ড হোয়ার ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু কোথায় কথা বলবে না ডন্ট টক ডন্ট টক অর্থ হলো কথা বলবে না অল্প অল্প করে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল অল্প অল্প করে আমি অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং আই অ্যাম ওয়েটিং আমি অপেক্ষা করছি কে হাসছে হু ইজ লাফিং হু ইজ লাফিং কে হাসছে এখন কি হোয়াট ইজ নাও হোয়াট ইজ নাও অত হলো এখন কি এরকম কেন হোয়াই সো হোয়াই সো এরকম কেন আমাকে বলুন টেল মি অর্থ হলো আমাকে বলুন আজ সোমবার টুডে ইজ মনডে টুডে ইজ মনডে আজ সোমবার নিজেকে শুধরে নিও মাইন্ড ইওর ওয়েস মাইন্ড ইওর ওয়েস তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ আমার কলমটি কোথায় হোয়ার ইজ মাই পেন হোয়ার ইজ মাই পেন আমার কলমটি কোথায় আমার তারা আছে আই অ্যাম ইন এ হারি আই অ্যাম ইন এ হারি আমি হার মানলাম আই গিভ ইট আপ আই গিভ ইট আপ আমি হার মানলাম না বললেও চলে নেক্সট টু নাথিং নেক্সট টু নাথিং না বললেও চলে আমি একথা বলিনি আই ডোন্ট সে ইট আই ডিড নট সে ইট তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে তুমি কি বললে আমার কাজ শেষ আই অ্যাম ডান আই অ্যাম ডান কত দিনের জন্য ফর হাউ ম্যানি ডেজ ফর হাউ ম্যানি ডেজ আরাম করে থাকো বি কমফোর্টেবল বি কমফোর্টেবল আরাম করে থাকো তার টাকার দরকার হি নিডস মানি হি নিডস মানি তার টাকার দরকার আমাকে উপদেশ দাও অ্যাডভাইস মি আমাকে উপদেশ দাও লজ্জা পাবে না ডোন্ট বি সাই ডোন্ট বি সাই লজ্জা পাবে না দুঃখ করবে না ডোন্ট বি স্যাড ডোন্ট বি স্যাড
এটা বাদ দাও, গিভ ইট আফ, গিভ ইট আফ, এটা বাদ দাও। দেখা করা যাক, লেটস মিট, লেটস মিট, দেখা করা যাক। এটাকে হু ইজ ইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজে ইংলিশে